কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, সেটা হলো সে মুগ ডাল পকোড়া। তো তার জন্য আমি মুগ ডালটাকে দুই ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে তারপরে আমি শিল নোড়ায় বেটে নিয়েছি। এই যে এরকম করে বেটে নিয়েছি আড়া বাটা আর কি। তো এটার মধ্যে এখন আমি কি কি উপকরণ দিচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি একটা 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 করে। তো ফার্স্টে আমি কালো জিরে দিয়ে দিচ্ছি, আধা চামচ রং গুঁড়ো দিচ্ছি, কাশ্মীরি লঙ্কা দিলাম, এক চামচের থেকে একটু কম লবণ দিয়ে দিচ্ছি। তো একটা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এই যে কুচিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচানো দিচ্ছি, পেঁয়াজটা একটু বেশি করেই দিব, আর ধনা পাতা দিয়ে দিচ্ছি, বিলাতি ধনা পাতা, আমার বাগানেরই বিলাতি ধনা পাতা, আর দশটা কেটে কুচিয়ে দিচ্ছি। তো এখন আমি এটাকে মিক্স করব। এদিকে আমি পেন বসিয়ে দিয়েছি, তো পেনটাও আমার গরম হয়ে গেছে। এখন আমি সর্ষার তেল দিব, সর্ষার তেল দিয়ে এটা করব আমি। তো আমার তেলটা গরম হয়ে গেছে, তো আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। তো পকোড়াটা আমি এক পাট ফুটিয়ে দিচ্ছি, এখন এক পাট হয়ে গেছে। এই যে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এই যে এখন আমি একটা একটা করে নামিয়ে ফেলব। এই পকোড়াটা গরম ভাতের সাথে বা ঠান্ডা ভাতের সাথে, জল দেওয়া ভাতের সাথে বা বিকালবেলা চার সাথে খুব ভালো লাগে খেতে। তো এই যে আমার পকোড়াগুলো হয়ে গেছে, দেখো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন কেউ হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কাঁচা মুগ ডালের পকোড়া তোমাদের কেমন লেগেছে বলো। তো আজকের জন্য এতটুকুই, টাটা বাই বাই।